সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকেই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অক্ষাংশ কাকে বলে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা তার উত্তরটা দেখে নিচ্ছি নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় তাহলে কি বলছে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে তাহলে নিরক্ষ রেখা মাঝ বরাবর রয়েছে একটা যদি সার্কেল আমরা ধরি বা বৃত্ত ধরি তার মাঝ বরাবর যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি রেখা বা নিরক্ষরেখা সেই নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক রেখা টানা যায় তবে ওই সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোন উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে তার কি বলা হলো যে অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক রেখা টানা যায় তবে ওই সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোন উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলা হয় এরপর বলা হয়েছে নিম্ন অক্ষাংশ কাকে বলে নিরক্ষরেখার উভয় দিকে জিরো থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলে এরপরের প্রশ্ন মধ্যক্ষাংশ ও উচ্চ অক্ষাংশের মান কত মধ্য অক্ষাংশের মান উভয় গোলার দি তিরিশ থেকে ষাট ডিগ্রি এবং উচ্চ অক্ষাংশের মান ষাট থেকে নব্বই ডিগ্রি ওকে পরের প্রশ্ন কি অক্ষরেখা কাকে বলে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভূপৃষ্ঠে যেসব স্থানে অক্ষাংশ সমান ভূপৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই অক্ষরেখা বলে তাহলে কি বলছে ভূপৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে ওকে অর্থাৎ পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে অর্থাৎ পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্তাকার যে কাল্পনিক রেখা সেগুলোকেই অক্ষরেখা বলি অক্ষরেখার অপর নাম কী উত্তরবে সমাক্ষরেখা দ্রাঘিমা রেখা কাকে বলি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর এবং দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে তাহলে কি বলছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর ও দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয় শূন্য ডিগ্রি অক্ষরেখাকে কি বলা হয় নিরক্ষরেখা বলা হয় শূন্য ডিগ্রি অক্ষরেখাকে কি বলা হয় নিরক্ষরেখা বলা হয় শূন্য ডিগ্রি দাগিমা রেখাকে কি বলা হয় মূল মূলমধ্য রেখা বলা হয় শূন্য ডিগ্রি দাগিমা রেখাকে কি বলা হয় মূলমধ্য রেখা বলা হয় কোন রেখা পিতে কোন রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছি উত্তরবে নিরক্ষরেখা এটা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে একটা উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ কোন রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে উত্তরবে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান কত উত্তর মেরুর মান নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান নব্বই ডিগ্রি দক্ষিণ কলকাতা কত ডিগ্রি অক্ষরেখা বরাবর অবস্থিত কলকাতা কুড়ি ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত পরের প্রশ্ন মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি দ্রাঘিমাংশ একেবারে মূলমধ্য রেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলে মূলমধ্য রেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলা হয় পৃথিবীর মূলমধ্য রেখা কোথা দিয়ে কল্পনা করা হয়েছে উত্তরবে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে পৃথিবীর মূলমধ্য রেখা গিয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের গ্রিনিস মানমন্দিরের ওপর দিয়ে পৃথিবীর মূলমধ্যরেখা গিয়েছে দেশান্তর রেখা কাকে বলা হয় দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা অর্থাৎ দেশান্তরেখা দ্রাঘিমা রেখাকে বলা হয় দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত একশো আশি ডিগ্রি মূলমধ্য রেখা থেকে কোন দিকে গেলে সময় এগিয়ে যায় রেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায় অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অক্ষরেখাগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল মানে অক্ষরেখাগুলি সমান্তরাল অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলির পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে সব সবথেকে বড়ো অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীতে মোট একশো উনআশিটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভিভিআই প্রশ্ন অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে পরের প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটাও একটা মোস্ট ভিভিআই প্রশ্ন তো এটাও আমি ভিভিআই ডাক দিয়ে রাখলাম তো দাঘিমা রেখার এক নম্বর বৈশিষ্ট্য কি যে দাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয় অর্থাৎ দেখলাম পরস্পরের সঙ্গে সমান্তরাল নয় দাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত ঠিক আছে আমরা বলছিলাম অক্ষরেখা পূর্ণবৃত্ত আর দাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত দাঘিমা দাঘিমা রেখার মান রেখা থেকে পূর্ব পশ্চিমে ক্রমশ বাড়তে থাকি দাঘিমা রেখার মান রেখা থেকে পূর্ব পশ্চিমে ক্রমশ বাড়তে থাকি সারা পৃথিবীতে মোট তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা রয়েছে ওকে এবার কি বলছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট স্থানীয় সময় কাকে বলি কোনো স্থানের দ্রাঘিমার উপর সূর্য যখন লম্বাভাবে কিরণ দেয় সেই সময়কেই ওই স্থানের স্থানীয় সময় বলা হয় সাধারণত দুপুর বারোটাই সূর্য মাথার উপর থাকি সাধারণত দুপুর বারোটায় সূর্য মাথার উপর থাকি বলে এই দুপুর বারোটাকে কি বলা হয় স্থানীয় সময় বলা হয় তাহলে স্থানীয় সময় কাকে বলি কোনো স্থানের দাঘিমার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেয় সেই সময়কেই ওই স্থানে স্থানীয় সময় বলা হয় সাধারণত দুপুর বারোটায় সূর্য মাথার উপর থাকে বলে দুপুর বারোটাকে স্থানীয় সময় ধরা হয় ওকে এরপর কি বলছে প্রমাণ সময় কাকে বলে কোনো দেশের ঠিক মধ্যভাগে অবস্থিত কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় কোন দেশের ঠিক মধ্যভাগে অবস্থিত কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় এবং ওই দ্রাঘিমা রেখাটিকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে প্রমাণ দাগিমা বলা হয় ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কত ভারতের প্রমাণ দাগিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের প্রমাণ দাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারত মূলমধ্য রেখার কোন দিকে অবস্থিত তাহলে উত্তর হবে পূর্ব দিকে অবস্থিত ভারত মূলমধ্য রেখার ওকে পরের প্রশ্ন ভারতের প্রমাণ সময় এবং মূলমধ্য রেখার সময়ের মধ্যে পার্থক্য কত তাহলে উত্তর হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের প্রমাণ সময় এবং মূল রেখার সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট জিপিএসের পুরো নাম কি মোস্ট মোস্ট বিবাহ একটি প্রশ্ন জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম মোস্ট মোস্ট বিবাহ একটি প্রশ্ন পরের প্রশ্ন অক্ষরেখা এবং দাগিমা রেখার তুলনা করো এই প্রশ্নটি তোমাদের এই যে প্রথম যে পরীক্ষা হবে তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট হবে সেই এক্সামে আসার জন্য খুব ইম্পর্টেন্ট অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো রেখার তুলনা করো এক নম্বর কি অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত ঠিক আছে অন্যদিকে দাগিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দাগিমা রেখাগুলি অর্ধবৃত্ত অক্ষরেখাগুলির মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে কিন্তু দাগিমা রেখাগুলির মান নির্ণয় করা হয় রেখা থেকে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল অন্যদিকে দাগিমা রেখাগুলি সমান্তরাল নয় তাহলে দাগিমা রেখাগুলি অসমান্তরাল মানে সমান্তরাল নয় এগুলোই হচ্ছে অক্ষরেখা এবং দাগিমা রেখার পার্থক্য বা তোমরা তুলনা এটা তোমরা দুপাশে বক্স করে করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের সপ্তম শ্রেণির যে ভূগোল তার দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নয় এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে বলছি আরও একবার যে ভিডিওতে একটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলি বেশি বেশি করে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখাবে হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত